সন্দেশখালীর ইস্যু সহ পশ্চিমবঙ্গে নৈরাজ্য সৃষ্টি ও আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে পূর্ব বর্ধমান এসপি অফিস অভিযান কর্মসূচি করল বর্ধমান জেলা বিজেপি। বর্ধমান টাউন হল ময়দানে জমায়েত হয়ে সেখান থেকে জেলা সভাপতি অভিজিৎ তার নেতৃত্বে মিছিল করে কোর্ট কম্পাউন্ড পর্যন্ত আসে বিজেপি কর্মকর্তারা। এসপি অফিস যাওয়ার রাস্তাতেই পুলিশ ব্যারিকেড করে রেখেছিল, সকাল থেকে ছিল ভারী সংখ্যায় পুলিশ মোতায়েন। বিজেপি কর্মীরা প্রথম দুটি ব্যারিকেড ভাঙে, তারপর তৃতীয় ব্যারিকেড ভাঙার জন্য এলে পুলিশের বাধার মুখে পড়ে। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ ও বিজেপির মধ্যে, নেতৃত্বের কথায় শোনে না কর্মীরা, বাধ্য হয়ে পুলিশ জল কামান ছোড়ে। আমরা জানি সন্দেশখালীতে মহিলার উপরে যেভাবে টিএমসির গুন্ডারা, শেখ শাহজাহান টিএমসির গুন্ডারা মহিলাকে রাত্রে অন্ধকারে তুলে নিয়ে গিয়ে বলাৎকার করে ওদের সঙ্গে ধর্ষণ করে পার্টি অফিসে নিয়ে গিয়ে মহিলারা আজকে মিডিয়ার সামনে বলছে আমাদেরকে রাত্রে নিয়ে গিয়ে ঘরের মেয়েদেরকে নিয়ে যেত, তার জন্য শুভেন্দু অধিকারী ঢুকতে গেছেন তাদেরকে ঢুকতে দেয়নি। কালকে শুভেন্দু আমাদের প্রেসিডেন্ট, স্টেটের প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার গিয়েছেন স্বদেশখালীতে, তার উপরে হামলা করে টিএমসি গুন্ডারা আর পুলিশরা মেরে ওনাকে হসপিটালে অ্যাডমিট আছে উনি। আজকে তার জন্য বিরুদ্ধে আমরা এসপির সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম, আমরা শান্তিভাবে মিছিল করে এসেছিলাম, কিন্তু আপনারা দেখেন পুলিশ কীভাবে লাঠি নিয়ে দাঁড়িয়েছে ব্যারিকেড লাগিয়ে বিজেপি আটকাবার জন্য। আমরা জিজ্ঞেস করতে চাই পুলিশ, এই পুলিশ স্বদেশখালীতে কোথায়? শেখ শাহজাহানকে ধরতে পারছে না কারণ এত পুলিশ এখানে দাঁড়িয়েছে, যদি স্বদেশখালীতে শেখ শাহজাহানকে খুঁজতে যায় তো ধরতে পারবে, কিন্তু একটাও পুলিশ দেখতে পাবে না, শুধু বিজেপি আটকাবার জন্য। কিন্তু বিজেপি এভাবে বিজেপি আটকানো যাবে না। পুলিশ আমাদেরকে জল দিয়ে দাঁড়িয়েছে, দুটো জল কামান দিয়েছে, এখন বলছে আপনারা যদি না সরেন লাঠি চার্জ করবো, যদি লাঠি দিয়ে না মানেন আমরা গুলি চালাবো বিজেপির কর্মী উপরে। আপনারা দেখুন পুলিশকে যেভাবে এই করছে, যেখানে মহিলার উপরে অত্যাচার হচ্ছে ওইখানে পুলিশকে দেখা যায় না, শুধু বিজেপি আজকে আমরা দুটো মহিলা এখানে অজ্ঞান হয়ে গেছিলেন, মহিলা পুলিশ নেই, জেন্টস পুলিশ ঠেলে দিয়ে বলছে ডাং দিয়ে আমরা মারবো মহিলাদেরকে। আমরা কেন রাজ্যে বাস করছি, যে রাজ্যে মুখ্যমন্ত্রী শুধু উনি মহিলা, কিন্তু মহিলার কোনো রক্ষা নেই এখানে। এই আন্দোলন, এই আন্দোলনটা আগামী দিনে আরও বিরক্ত রূপ নেবে, আরও বড় আন্দোলন হবে, বিজেপিকে এভাবে আটকানো যাবে না। আজকে আমাদের আন্দোলন ছিল কি হলো বিষয়টা দেখুন, আজকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমরা দেখছেন পুলিশ জল কামান দিয়ে লাঠি নিয়ে আমাদেরকে তাড়া করেছে, আমাদের দুটো কর্মী আহত হয়ে গেছে এবং মহিলারা, দুজন মহিলা এখানে আহত হয়ে গেছেন, ওনারা শুনছেন না, ওনারা শুনছেন না। আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করছিলাম, ধর্ণায় বসেছিলাম, সন্দেশখালী যখন মহাবন্ধের হেনস্থা করাচ্ছে তখন ওনাদের দেখতে পাওয়া যায় না, যখন সন্দেশখালীতে মহাবন্ধা হেনস্থা হচ্ছে তখন এই পুলিশকে দেখা যায় না, কিন্তু বিজেপি কর্মীদের ঠেকানোর জন্য ওনারা আজকে অতিশক্তি হয়েছে।